أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال تعالى يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوا إلى الله ورسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلكم خير وأحسن تأويلا وقال النبي الأمين صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى رواه البخاري الحمد لله আমাদের আজকে সংক্ষিপ্ত আলোচনার বিষয় হলো প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা সভা সেমিনার, প্রত্যেকটা আলোচনা হইতে হইব আল্লাহ প্রদত্ত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত দেখানো পদ্ধতি অনুযায়ী। কিন্তু আমরা দেখছি বিশেষ করে বাংলাদেশে আলহামদুলিল্লাহ যে সিজন যাচ্ছে, এমন কোনো এলাকা, এমন কোনো গ্রাম, এমন কোনো ফাড়া বাকি নাই যে দৈনিক দুই চারটা ওয়াজ মাহফিল না হয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জিকিরের মজলিস, যেখানে জিকিরের মজলিস হয় সেখানে ফেরেশতারা মাটি থেকে আকাশ পর্যন্ত সারিবদ্ধ দাঁড়িয়ে থাকে। এখন সেই জিকির কোন জিকির? ওই যে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ হু 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 হু, এই জিকির। জিকির একটা শব্দ অর্থ হয়েছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা জিকির হলো আল্লাহকে স্মরণ করা, যেখানে আল্লাহর আলোচনা করা হয়, আল্লাহর বরত্বের আলোচনা করা হয়, আল্লাহর নিষিদ্ধ বিষয়ের প্রতি আলোচনা করা হয়, আল্লাহর আদেশের আদেশ কি করছে সেটার বিষয়ে আলোচনা করা হয়, জান্নাতের আলোচনা করা হয়, জাহান্নামের কথা আলোচনা করা হয়, হারাম করলে কি হবে, জেনা করলে কি, এই বিষয়ে আলোচনা করা হয়। একমাত্র ফাত্তাকিল্লাহ পাতিউন, আল্লাহকে ভয় করে রাসূলকে মান্য করে। আল্লাহ বলছে তোমরা আল্লাহকে ভয় করো, রাসূলকে মান্য করো। এই ব্যাপারে যারখানে আর যে মজলিসে আলোচনা করে সেই মজলিসে আল্লাহর রহমতের ফেরেশতারা ঘেরাও দিয়ে রাখে এবং অনেক দীর্ঘ সবাই জানেন, এবং সেই ব্যাপারে আল্লাহ পাক ফেরেশতা থেকে জিজ্ঞেস করে এখানে কি হচ্ছে, তোমরা এখানে কি করো, তোমার ফেরেশতাওয়ালা আপনি তো ভালো জানেন, এটা অনেক আপনার শুনছেন। কিন্তু আজকাল বাংলাদেশের প্রত্যেকটা বেশিরভাগ ওয়াজ মাহফিলে কিচ্ছা মন করা কথা, বানোয়াটি কথা। এই জন্য দেখেন যদি কেউ কোরআন হাদিস দিয়ে কথা বলে তাহলে মিথ্যা হওয়ার কোনো সুযোগ থাকে না। হ্যাঁ, সাম মিস্টেক থাকতে পারে হাদিসের ক্ষেত্রে, হয়তো কিছু একটা মাসালা জানান এই হাদিসটা জয়ী থাকে, কিন্তু ডা মিথ্যা কথা হওয়ার কোনো সুযোগ থাকে না। এই জন্য দেখা গেছে আপনার মুখ দিয়ে যে কোরআন হাদিসের কথা যদি না বলি, যদি কোরআন হাদিসে আল্লাহ আল্লাহ ভক্ত রসুল সাল্লাম প্রদর্শিত দেখানো পদ্ধতি হিসেবে যদি তাবলিগ না করি, তাহলে দেখা গেছে প্রত্যক্ষ পরোক্ষভাবে দেখা গেছে আপনার মুখ দেখা এমন পায়সা কথা আসবে যেটাকে ট্যাকেল দেওয়ার মতো আপনার আর মানে অত্যন্ত কঠিন পর্যায়ে হয়ে যাবে। আমরা দেখতেছি এই জন্য রাসূলুল্লাহ সহিহ বুখারীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা আমাকে নিয়ে এতটুকু বাড়াবাড়ি করো না যেমনটি বাড়াবাড়ি করেছে ঈসা ইবনে মারিয়ামকে আল্লাহর পুত্র বানিয়েছে খ্রিস্টানরা, আমাকে বাড়াবাড়ি করতে গিয়ে তোমরা আল্লাহর দরবারে পৌঁছে দিও না। আজকে আমাদের বাংলাদেশে দেখলাম মানুষগুলা ওয়াজ নসিহতের মান নামে কোরআন হাদিসের প্রত্যেকটা জায়গায় লেখা তাফসির কোরআন, অথচ তাফসিরের কোরআন তো তা তো নাই নাই, বরং আল্লাহ বিরোধী রসুল বিরোধী যত আলোচনা ওখানে হয় আমরা যতটুকু দেখছি বেশিরভাগ ক্ষেত্রে, অল্প কিছু আছে আলহামদুলিল্লাহ যারা কোরআন হাদিস ভিত্তিক কথা বলে, কিন্তু দেখা যায় মিথ্যা গল্প করতে গিয়ে অধিক প্রশংসা করতে গিয়ে পীরের বুজুর্গের খানকার অলি প্রশংসা করতে গিয়ে অতিরিক্ত প্রশংসা করতে গিয়ে সেদিন দেখলাম একজন মাওলানা সাহেব বলেই পালালেন যে কুত্তার মধ্যে যে দশটা চরিত্র আছে সেগুলো আল্লাহ আল্লাহদের মধ্যে চরিত্র আছে, নাউজুবিল্লাহি মিন জালিক। জাতির অধঃপতন কোথায় গিয়ে দাঁড়ালো? জাতি কেউ একটা কথা বলে না, এদেরকে মানুষ টাকা দিয়ে কেন মাহফিল করতে আনে, এদেরকে মানুষ কেন ওয়াজের মুছিয়ে আনে? আজকে দেখেন যে কুত্তার মধ্যে যে দশটা চরিত্র আছে এই দশটা চরিত্র আল্লাহওয়ালাদের মধ্যে আসে না, ঔযুবিল্লাহি মিন জালিক। জাতির অধঃপতন কোথায় আজকে গিয়া কোথায় দাঁড়িয়ে গেছে গিয়া? আপনি যে মুখ দিয়ে যা তাই বলে দিতে হবে? কোরআন হাদিস ভাই, কোরআন হাদিস দিয়ে আলোচনা করুন, কোরআন হাদিস দিয়ে কথা বলুন, কোরআন দিয়ে কথা বলুন, হাদিস দিয়ে কথা বলেন। আপনি আজ থেকে শুরু বলে আপনার মৃত্যু পর্যন্ত যদি কথা বলেন কোরআন হাদিস দিয়ে কথা বলে আপনি শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরাতুল কাহফের 109 নম্বর আয়াতে বলেছেন যে কুল্লাও কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রব্বিহি লানাফিদাল বাহরু কাবলা আন তানফাদা কালিমাতি রব্বিহি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। কুল্লাও কানাল বাহ, যদি আল্লাহর এই পৃথিবীর সমস্ত নদীর পানিগুলাকে কালি বানানো হয় আর আল্লাহর কলেমার ব্যাখ্যা লেখা সব শুরু হয়, তাহলে আল্লাহর কলেমার ব্যাখ্যা লেখা শেষ হওয়ার আগে পৃথিবীর মাটির পানিগুলো শেষ হয়ে যাবে। সুরের সম্বন্ধে সুরের লোকমানে আল্লাহ বলছেন যে
পুরা পৃথিবীর মানুষ, পুরো পৃথিবীর নদীর পানিগুলো যদি কলম কালি বানানো হয়, আর পুরো গাছগুলাকে যদি কাল কলম হিসেবে লেখানো হয়, আর আল্লাহর কলেমার ব্যাখ্যা লেখা শুরু হয়, তাতে আল্লাহর কলেমার লেখা ব্যাখ্যা লেখা শেষ হবে। তার মানে কলেমা অর্থ কি? কলেমা এক হচ্ছে আল্লাহর কথার যে কথা, কোরআনের কথা, হাদিসের কথা, শেষ হবে না। আজকে দেখা গেছে আমরা মিথ্যা ছাড়া আমরা বক্তব্য দিতে পারি না। আজকে এক শ্রেণীর মিথ্যা বক্তব্য দিতে গিয়ে আমরা কি বললাম, গিয়া যে যে দশটা চরিত্র আছে কুত্তার মধ্যে, যে দশটা চরিত্র সেই দশটা চরিত্র আছে আল্লাহওয়ালাদের মধ্যে, ওলির মধ্যে, না উজুবিল্লাহ মিন জালে জাতি, ওখানে যে হুজুর ইয়াসাল বলার মতো লোক নাই। আমাদের কমন সেন্স কোথায় গিয়ে দাঁড়াইছে? আমাদের কোরআনিক জ্ঞান কোথায় গিয়ে দাঁড়াইছে? না আছে কোরআন হাদিসের জ্ঞান, না আছে একটা বিবেক, একটা বুদ্ধি, যে মানুষ আপনি কি বললেন, আপনি কি বলছেন, যে শুনছে সেও যে বলছে, যিনি বলছে উনিও বলছে, প্রশংসা আছে, আর ওনার যারা আকাবিরও আছে ওনারা কেউ বলেন যে আপনি কথা কি বলতেছেন, কথা বলার সঙ্গে ভাবমাপ দিয়ে কথা বলেন। যদি আজকে কোরআন আসেন, আল্লাহ আল্লাহ পাক কোরআন আছে আহসান হল কাসাস, এই কোরআন উত্তম ঘটনা বলি, এ কোরআনে কি উত্তম ঘটনা নাই? ইউসুফ জলেখার ঘটনা কি নাই? ইব্রাহিম আলাইহিসসালামের সাথে নমরুদের সাথে কি ঘটেছে সেটা কি নাই? মুসা আলাইহিসসালামের সাথে ফেরাউনের সাথে কি ঘটেছে সেটা কি নাই? তারপরে বনী ইসরাঈলের সাথে কি ঘটেছে সেটা কি নাই? মাসওয়াদের সাথে আল্লাহ কি বলছে সেটা কি নাই? সব আছে কোরআনের মধ্যে, কি নাই আল্লাহ বলছে তিবিয়ালি বিকুলেছে, সব খুলে খুলে আল্লাহ বলছি। কিন্তু আছে এক শ্রেণীর পেটুক ব্যবসায়ী, এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ী, এক শ্রেণীর নাধান লোকদের কোরআন হাদিসে তাদের পূর্ণাঙ্গ হয়ে তাদের মিথ্যা কিচ্ছা গল্প কাহিনী করতে হবে। আর কিচ্ছা গল্প কাহিনী করতে গিয়া ফিরদেরকে, মুরুবদেরকে, ওলিদেরকে মানে বড় বানাইতে মানে গিয়া যখন নাউজুবিল্লাহ আমাদের বলতে বাধ্য হয় যে কুত্তার যে দশটা চরিত্র আছে সেই দশটা চরিত্র হচ্ছে আল্লাহওয়ালাদের, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ পাক নবীদেরকে ভালো লোকদেরকে বলছেন, নবীদেরকে প্রশংসা করছেন, তাদের থাকা স্থান হচ্ছে জান্নাত, এবং আমাদের দোয়া শিখেছে যে আল্লাহ তুমি আমাদেরকে কি করো নবী সিদ্দিক শহীদ তাদের সাথে তুমি হাস্যনাস্য দাও। অথচ আল্লাহ পাক বলছেন আল্লাহ অন্যত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসাল দিয়ে বুঝেছেন যে ভালো লোকের মেসাল হলো আতরওয়ালার সাথে, আর খারাপ লোকের মেসাল হলো একটা কামারের সাথে তুলনা করছে। আর এই লোকটা দেখেন আজকে আমাদেরকে বেশি ফিট সাবদেরকে বেশি উপরে উঠে দিকে কি বললো যে দশটা চরিত্র আছে কুত্তার, এই দশটা চরিত্র আল্লাহ ওলিদেরও আছে। সুতরাং আমরা সকল প্রতি বিরত রাখছি আল্লাহর কাছে। এইসব যতই ভাঙানোর কথা বলবেন, যতই কিচ্ছা বলবেন, ততই আপনি লাইন সূত্র হয়ে যাবেন। আর কোরআন হাদিসে যদি থাকেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজা সিরাতি মুস্তাকিম, এটাই হচ্ছে আমার সঠিক সরল রাস্তা। এই সঠিক সরল রাস্তা একমাত্র পথ প্রদর্শন কোরআন হাদিস। যদি এটা থাকেন জীবনও পথ প্রদর্শন হবেন না, পথ ভ্রষ্ট হবেন না। আর যদি কোরআন হাদিস ছেড়ে দেন অবশ্যই পথ ভ্রষ্ট হবেন, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলুকুম আমালুকুম। সুতরাং আমরা সকলের প্রতি বিনীত অনুরোধ করছি কোরআন হাদিস দিয়ে কথা বলুন। কোরআন হাদিস আজ থেকে আপনি শুরু করে মৃত্যু পর্যন্ত বক্তব্য দিন, আমরা কোরআন হাদিস বক্তব্য শেষ করতে পারবেন না। মিথ্যা কিচ্ছাকানি দিয়ে বক্তব্য দিয়ে নিজেকে ক্ষতিগ্রস্ত করেন না, জাতিকে ক্ষতিগ্রস্ত করেন না। সেদিন এই জাতিগুলা আল্লাহর আদালত, আল্লাহর আদালতে মামলা করবে। অকল রব্বানা আই আমার রব ইন্না সাদাতানা কুবারানা, এই যে এরা আমাদের সমাজে বড় আলম ছিল, এরা আমাদের কত ভ্রষ্ট করছে, এই জন্য কি আপনারা বাঁচিয়ে দেবেন? না, আপনারা বাঁচবেন না। আল্লাহ বলে তোমাকে বিবেক দিছি, তোমরা যাচাই করলো না কেন, বাছাই করলো না কেন, কোনটা হক সেটা বুঝতে পারলো না কেন, দুনিয়া তো ঠিকই বুঝতে পারছো। সুতরাং আমরা সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি, আসুন আমরা কোরআন হাদিসের আলোকে কথা বলি, কোরআন হাদিসের কিচ্ছা, কোরআন হাদিসের যে ঘটনা সেগুলো বর্ণনা করি, মিথ্যা কিচ্ছা কাহিনী বর্ণনা করি, নিজের সরল পথটাকে, সরল পথ থেকে বিচ্যুত না হয়ে জাহান্নামের রাস্তা খরিদ করতে আমরা কেউ চাই না। আমরা চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক রাস্তা। আল্লাহ পাক আমাদের সকলকে ধাবিত করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।